নমস্কার, আমি ডক্টর অনুশ্রী গঙ্গোপাধ্যায়। আমার ক্লিনিকের নাম এজে স্কিন সায়েন্স ক্লিনিক। আমার ক্লিনিকে যে সার্ভিসগুলো রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সার্ভিস হচ্ছে লেজার হেয়ার রিমুভাল। এই যে সার্ভিসটি, এটা ডায়োড বলে একটি লেজার দিয়ে, একটি অত্যাধুনিক লেজার তাই দিয়ে করা হয়। ট্রিপল ওয়েভলেন্থ ডায়োড, যেটা সর্বাধুনিক একটি প্রযুক্তি, এটা দিয়ে যেগুলো শরীরের অবাঞ্ছিত লোম, সেটা মুখে হতে পারে বা শরীরে হতে পারে, নারী পুরুষ উভয়েরই, সেটা কমিয়ে ফেলা যায়। এবং এটা ভারতবর্ষে বেশ কিছু বছর ধরে প্রচলিত রয়েছে, বিদেশে তো অনেক দশক ধরে প্রচলিত রয়েছে, ভারতবর্ষেও নয় নয় করে এটা প্রায় ধরুন 15 বছর ধরে রয়েছে। কিন্তু এখন বর্তমানে যে ধরনের লেজারগুলো ইউজ হচ্ছে সেগুলো কলকাতাতেও ব্যবহার হচ্ছে, খুবই আধুনিক প্রযুক্তির লেজার। এবং এগুলোতে লেজার করাকালীন যে ধরনের সমস্যাগুলো আগে হতো, ব্যথা বা অন্যান্য যে সমস্যাগুলো, সেগুলো আর হয় না। এবং লেজার নিয়ে মানুষের মনে কিছু ধারণা রয়েছে যে লেজার করলে তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, বা সেটা এখন হতে পারে বা পরবর্তীকালে হতে পারে, সেইগুলো কিন্তু একদমই ভ্রান্ত ধারণা। সেই সব বিষয়ে একটু আলোকপাত করব। লেজার হেয়ার রিমুভাল বা হেয়ার রিডাকশন রাদার, এগুলো কাদের ক্ষেত্রে করা হয়? আমরা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে কিছু পেশেন্টস পাই যাদের কিছু হরমোনাল সমস্যার জন্যে মুখে অবাঞ্ছিত লোম হয়, সেটা মহিলাদের বেশি হয়। এবং সেই লোমগুলো হওয়ার কারণে অনেকেরই একটা ভীষণভাবে ব্লিচিং করা বা ওয়্যাক্সিং করা, থ্রেডিং করার উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। স্বাভাবিকভাবেই সেটা একটা সোশ্যাল এম্বারাসমেন্টের কারণ হয় অনেকের ক্ষেত্রে। এবং এইটার থেকে একটা পার্মানেন্ট রেমেডি পেতে গেলে একমাত্র লেজার দিয়েই সেটা করা সম্ভব। এবং ডায়োড লেজার, যার এফিকেসি বা যেটা করলে তার যে রেজাল্টটা, সেটা খুবই ভালো এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো এই অবাঞ্ছিত লোম যে কারণগুলোতে দেখা যায় মহিলাদের, সেটা একটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এবং তার সঙ্গে আরও কিছু কিছু ওভারিয়ান টিউমার্সে হয়ে থাকে। এছাড়াও একটা বয়সের পরে, ধরুন 45 বছরের পরে যখন মহিলাদের মেনোপজের সময় এগিয়ে আসে, তখনও কিন্তু শরীরে হরমোনের অসামঞ্জস্যর জন্য এরকম লোমের আধিক্য দেখা যায়। কিছু জিনিস মনে রাখার মতন ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একবার যখন এই বয়স্ক মহিলাদের যখন মুখের এই লোমগুলো যখন সাদা হতে শুরু করে, তখন লেজার করে আর খুব একটা লাভ হয় না। সে কারণে এটা যদি করতে হয় তাহলে কম বয়সে করাই ভালো, যখন হেয়ারগুলো, যে লোমগুলো সেগুলো কালো রয়েছে, তখন করাই ভালো। লেজার করার পরে একদম শুরুতে প্রথম কয়েক ঘন্টায় একটু হালকা লালচে ভাব থাকে চামড়ায়, একটু হালকা জ্বালা অনুভব হয়, সেটা খুবই সামান্য, সেটা কয়েক মিনিটের মধ্যে সেটা আবার ঠিক হয়ে যায়। এবং লেজার করার পরে কিছু মানে প্রিকশন রয়েছে, যেমন রোদ্রে গেলে যাতে রোদ না লাগে সেই বিষয়ে একটু সচেতন থাকতে হবে। সানস্ক্রিন আমরা লাগাতে বলি, এবং কিছুদিন একটা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগাতে বলি, যাতে কোনো রকম লোমের গোড়ায় কোনো প্রদাহ বা কোনো ইনফ্লামেশন না হয়। লেজার নিয়ে সাধারণ মানুষের মনে কিছু ভ্রান্ত এবং মানে এই একটা ভয়, ভ্রান্ত ধারণা বা ভয় যাই বলুন না কেন, সেটা রয়েছে, অনেক বছর ধরেই রয়েছে। কারণ যে জিনিসটা সম্পর্কে আমরা জানি না সেগুলো নিয়ে আমাদের মনে একটা ভয় থাকে। তো লেজার এতদিন সাধারণ মানুষের আয়ত্তে ছিল না, এখন আস্তে আস্তে লেজারের
যেহেতু অ্যাভেলেবিলিটি বেড়েছে, সেই জন্য লেজারও এখন সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আসছে, সেই কারণেই এই সচেতনতার জন্যে কথাগুলো বলা। লেজার করলে স্কিনে ক্যান্সার হতে পারে, এটা একটা ভীষণ প্রচলিত ধারণা অনেকের। লেজার করার পরে স্কিনটা কালো হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। অনেক আগে যখন প্রথম প্রথম লেজার এসেছিল, তখন হেয়ার রিমুভাল বা হেয়ার রিডাকশান করতে গিয়ে অনেক সময় স্কিনে বার্ন হতো, কিন্তু সেই বার্নগুলো ভয়ঙ্কর বার্ন কিছু হতো না, কিছুদিনের জন্য একটু স্কিনে পোড়া দাগ থাকতো, তারপর সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যেত। কিন্তু এখন যে লেজারগুলো এসেছে, তাতে করে কোনো রকম বার্ন হয় না, এবং ভালোভাবে যদি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডার্মাটোলজিস্ট, বারবার এটাই বলছি যে লেজার সেফ, কিন্তু ইট শুড বি ইন আ সেফ হ্যান্ড, লেজার যদি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে করা হয়, তাহলে সেসবে ভয় নেই। লেজার থেকে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নেই, বৈজ্ঞানিকভাবে লেজার কখনো কার্সিনোজেন নয়, সুতরাং সেটা নিয়ে কোনো ভয় নেই। একটাই প্রোটেকশন নিতে হবে, যেটা লেজার করার পরে রৌদ্র থেকে প্রোটেকশন নিতে হবে, কারণ রোদ লাগলে, লেজার করার পর যদি রোদ লাগে তখন স্কিনে একটা ইরিটেশন হয়, একটা লালচে ভাব হয়, এবং সেখান থেকে কিছু সমস্যা হতে পারে, যেমন স্কিনটা পরে গিয়ে হয়তো একটু ডার্ক হয়ে গেল। সেজন্য লেজার করার পরে ওটা একদম অবশ্য কর্তব্য। আর লেজার একটা সিটিং নিলে হয় না, হেয়ার রিমুভালের ক্ষেত্রে অন্তত 6টা থেকে 8টা সিটিং লাগে, সেটা নির্ভর করে যে পেশেন্ট তার কতটা গ্রোথ, কতটা ডেন্সিটি রয়েছে হেয়ারের, তার উপর অনেকটা নির্ভর করে, এবং তার কোনো হরমোনাল প্রবলেম রয়েছে কি না। দেখা গেছে যাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ রয়েছে এবং তাদের ব্লাড প্যারামিটারে হরমোনাল একটা গ্রস একটা হরমোনাল অ্যাবনর্মালিটি আছে, তাদের নাম্বার অফ সেশন অনেক বেশি লাগে। সেই কারণে যাদের পলিসিস্টিক ওভারি আছে, আমরা তাদের লেজার শুরু করার আগে কিছু ব্লাড টেস্ট করে দেখে নিই, এবং দেখে সেইভাবে পেশেন্টকে আমরা জানিয়ে দিই যে কটা সিটিং লাগতে পারে। এগুলো মোটামুটি একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম লেজার সম্পর্কে। আশা করি এইটা শোনার পরে অনেকেরই মনে যে লেজার নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে বা যে ভয়গুলো রয়েছে, সেগুলো অনেকটা দূর হবে।